नमस्कार बंधुरा, वेलकम टू कैरियर ट्यूब बांगला। तो आज के एक खूब इम्पोर्टेंट न्यूज अपना देवर जोन्नो ए वीडियो टी बनाच्छी। तो अपनारा सबाई जानें जे लक्ष्मीर भाण्डारे जे फर्मटी इदानीं खूब चालू हुए चुलो सेटा बातिल करे दिए से सरकारेर पक्ष थेके, एबं बला हुए चे जे दुआरे सरकारेर कैम्प थेके सेखाने फर्म देवा हबे एबं सेखान थेके फर्म निये फिल आप करे सेखाने जमा दिते हबे। बाइरे थेके कोथा फर्म आगे थेके तुले निये फिल आप करे जमा दिले किन्तु सेटी सम्पूर्ण बातिल करे देवा हबे। तो आज के जेटा निये आलोचना करते एसेछि सेटा होच्छे कि रकम देखते हबे सेई फर्मटी एबं किभाबे आवेदन करबेन सेटी निये आमी एखाने आलोचना करब। तबे तार पूर्वे अवश्यई ভিডিওটি একটু লাইক করতে ভুলবেন না। আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশের থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, এরকম আরও আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য। তো যে আবেদনপত্রটি দুয়ারে সরকারে আপনাদেরকে দেওয়া হবে লক্ষ্মী ভাণ্ডারের জন্য সেটি কিছুটা এরকম দেখতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন উল্লেখ করে দেওয়া আছে ওপরের সংখ্যাটি দুয়ারে ক্যাম্পে দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে, এই সংখ্যাটি লিখলে তবেই আবেদনপত্রটি জমা দেওয়া যাবে। তো সংখ্যা বলতে এখানে আবেদনপত্রের আইডি যে লেখা আছে দেখতেই পাচ্ছেন এই আইডিটার কথা বলা হচ্ছে। তো আপনাদের ক্যাম্প থেকে যে ফর্মটি দেওয়া হবে সেখানে এখানে একটি আইডি লেখা থাকবে, সেই আইডিটা যদি লেখা না থাকে তাহলে কিন্তু আপনাদের ফর্মটি ভ্যালিড হবে না। তো তার জন্যই আপনারা কিন্তু দুয়ারের সরকারের ক্যাম্প থেকেই এই ফর্মটি তুলবেন আর অন্য কোনো জেরক্সের দোকান থেকে এটা নেবেন না। তো এই ফর্মটি তুলে আপনাদের এখানে একটি ফটো চিটিয়ে দিতে হবে, পাসপোর্ট মাপের ফটো। তারপরে আপনাদের এটি পুরোপুরি ফিল আপ করতে হবে, দুয়ারের সরকারের রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেওয়া থাকবে, আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার এখানে দিতে হবে, সঙ্গে আধার কার্ডের নাম্বার, অ্যাপ্লিকেশনের নাম, অ্যাপ্লিক্যান্টের নাম মানে যে আবেদন করছে বাড়ির মহিলা তার নাম, সঙ্গে তার মোবাইল নাম্বার, তার ইমেল আইডি যদি থাকে তাহলে সেটি দিতে হবে, তার জন্ম তারিখ কী হবে সেটা এখানে লিখতে হবে, এবং তার কত বয়স এই 2021 সালে হচ্ছে সেটা কিন্তু এই বয়সের ঘরে লিখতে হবে। নেক্সট আরও দুটি পেজ আছে, চলুন দেখে নিই। তো এরকম একটি পেজ থাকবে, সেটা আপনাদের কাস্ট কী সেটা লিখতে হবে, আপনাদের জাতি বা কাস্ট এসসি এসটি হলে সেটি লিখবেন, এবং তার যে শংসাপত্র অর্থাৎ আপনাদের যে এসটি বা এসসি সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট তার নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে। তারপর আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ আপনাদের জেলার নাম রাজ্যের নাম লেখাই আছে, পুলিশ স্টেশন, আপনাদের ব্লক মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের নাম, তারপরে হচ্ছে ওয়ার্ড নাম, ভিলেজের নাম বা টাউনের নাম, সঙ্গে পোস্ট অফিস এবং পিনকোড, এগুলো কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস লিখতে হবে, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যার নামে বাড়ির মহিলা তার নামে সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড এখানে লিখতে হবে। সঙ্গে এইসব নথিপত্রগুলো আপনাদের দিতে হবে, একটি হচ্ছে পাসপোর্ট সাইজের রঙিন ফটো, স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি অর্থাৎ জেরক্স, আধার কার্ডের জেরক্স, এসসি এসটি সার্টিফিকেটের জেরক্স, ব্যাংকের পাসবুকের প্রথম পেজের জেরক্স, এছাড়াও যদি অন্য কিছু আরও বলে দেয় সেগুলো জমা দিতে হবে। এবং নেক্সট পেজে আমরা দেখে নিই। তো নেক্সট পেজটা হচ্ছে এরকম, এটি হচ্ছে একটি অ্যাকনলেজমেন্ট যেটা আপনাদের বলছে যে আপনারা সেই গ্রামেরই বাসিন্দা বা সেই জায়গারই বাসিন্দা, এই স্বীকৃতিপত্রটায় আপনি বলছেন যে আপনি এই তারিখে জমা দিচ্ছেন, এবং আপনার মোবাইল নম্বর, স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর এবং আধার নম্বর এখানে দেওয়া আছে। তো এখানে আধিকারিকরা একটি স্বাক্ষর করে দেবে এবং কোন তারিখে রিসিভ করা হয়েছে সেটা লিখে আপনাদেরকে কিন্তু এই অ্যাকনলেজমেন্টটা দিয়ে দেবে। তো এইভাবে আপনারা যে 16 থেকে 26 তারিখ অবধি দুয়ারে সরকার ক্যাম্প চলবে সেই ক্যাম্পে কিন্তু আপনারা এই ফর্মটি অবশ্যই ফিল আপ করতে ভুলবেন না।